হাই ফ্রেন্ডস, তো আজকে তোমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। তো যারা যারা 2023 সাল এসে গেছে, তো তোমরা যদি এখনও প্রিপারেশান না নিয়ে চালিয়ে যাচ্ছ, এখনও যদি বাড়িতে বসে আছো, যারা যারা এখনও পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ করোনি, যারা ভাবছো যে হয়তো পুলিশের আর কোনো ভ্যাকেন্সি আসবে না, তারা কিন্তু বিরাট বড় ভুল করছো। তো দেখো, একটা কথাই তোমাদের বলবো যে হারকে জিতনে বেলা বাজিকর কেত হ্যায়, অর্থাৎ তোমরা আগের সব কিছু ভুলে যাও, নতুন যে শুরু করো, আবার নতুনভাবে শুরু করো। যারা যারা পাস করতে পারোনি, যারা যারা অনেকবার ডিসকোয়ালিফাই করেছো, তো তাদের জন্য আজকের কিন্তু একটা খুবই একটা কিন্তু আপডেট তোমাদের দেব। তো দেখো, আজকে যে পশ্চিমবঙ্গ পুলিশের অনেক নতুন নতুন বিজ্ঞপ্তি আসছে, তোমরা আমাকে প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে যে দাদা, WP কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তিটা কবে বের হবে, তাছাড়া নতুন নতুন আর কোনো ভ্যাকেন্সি আছে কি না। তো প্রথমে আমি তোমাদের বলবো যে 2023 সালটা কিন্তু একটা তোমাদের গোল্ডেন অপরচুনিটি তোমরা বলতে পারো, কারণ এই 2023 সালে তোমাদের অনেক কিছু ভ্যাকেন্সি আসবে। তার মধ্যে সব থেকে যে ভ্যাকেন্সিটা সর্বপ্রথম আসবে সেটা হচ্ছে তোমাদের জেল পুলিশ। জেল পুলিশের যে গত বছর একটা, তার আগের বছর একটা রিক্রুটমেন্ট হয়েছিল, খুব সুন্দর, তা আমার বন্ধু চাকরি পেয়েছে, তো খুব সুন্দর। তো দেখো, জেল পুলিশটা তোমরা যদি প্রিপারেশান এখন থেকে না নাও, দেখো আগেবারও তোমাদের জেল পুলিশের কিন্তু কাট অফ গিয়েছিলো 60 মতন, কিন্তু এবারও কিন্তু কাট অফ হাই যাবে, বাট তোমরা যদি প্রিপারেশান না নাও তাহলে কিন্তু তোমরা জবটা পাবে না। আরেকটা কী আছে, আরেকটা হচ্ছে কলকাতা পুলিশের SI সার্জেন্ট, এটাও কিন্তু আসবে। তো দেখো, তোমাদের একটু ডিটেলসে বলে দিই, তারপর আমি আসবো তোমাদের কনস্টেবলে। তো সর্বপ্রথম বলি জেল পুলিশ। দেখো, জেল পুলিশের ভ্যাকান্সিটা আছে 130টা ভ্যাকান্সি থাকবে, মেল ফিমেল হচ্ছে উভয়। ক্লিয়ার করতে পেরেছি? তোমাদের 10 পাস, অর্থাৎ তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে 10 পাস, আর সাথে তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগবে, যেটা এর আগেবারে লেগেছিলো। অর্থাৎ আমিও ফর্ম ফিল আপ করেছিলাম, কম্পিউটার সার্টিফিকেট তোমার 6 মাস হোক, 1 বছর হোক, দিতা হোক, তো কম্পিউটার সার্টিফিকেট কিন্তু মাস্ট তোমাদের জেল পুলিশ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু লাগে, যেটা প্রিভিয়াস বেড়ে লেগেছিলো। এরপর হয়তো নাও লাগতে পারে, বাট 90% লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর তোমাদের এজটা একটু বলে দিই যে 18 থেকে 30 বছর জেনারেল, OBC তোমাদের হচ্ছে 18 থেকে 33, আর তোমাদের যে ST/ST সেটা হচ্ছে 36 বছর, এটা তোমাদের হচ্ছে বয়স। এরপর আছে কি তোমাদের KP, যে কলকাতা পুলিশের SI সার্জেন্ট, ওটা তোমাদের যে 170টা আছে তোমাদের সিট, সেটা হচ্ছে মেল ফিমেল উভয়। আর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে গ্রাজুয়েশন, আর তোমাদের এজ হচ্ছে 18 থেকে 30, OBC তোমাদের হচ্ছে 3 বছরের ছাড়, অর্থাৎ হচ্ছে 33, ST/ST হচ্ছে 36। তো এই ভ্যাকান্সিগুলো তোমাদের কোন মাসে আসবে? দেখো, এই ভ্যাকান্সিগুলো তোমাদের পরের মাসে কিন্তু চলে আসবে, পরের মাসে 20 তারিখের পর কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আর প্রথম ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এপ্রিল মাসে তোমাদের একটা বড় হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসতে চলেছে। তো যারা যারা হয়তো অনেকে চোখ বন্ধ করে আছো, বিশ্বাস করছো না, তারা কিন্তু খুব খুব বড়সড় কিন্তু একটা ভুল করছো। তো দেখো, এই সুযোগটা হাতছাড়া করো না, তাহলে কিন্তু অনেক কিছু তোমরা ভুল করবে। কারণ এই যারা যারা ভাবছো যে বের হবে না, পড়ে পাবো, কিন্তু পড়ে আর পাবে না, কারণ পড়ে আর ভ্যাকান্সি থাকবে না। তখন দেখবে তোমার অনেক কিছু, সমস্ত কিছু আছে, কিন্তু তুমি ভ্যাকান্সি পাচ্ছ না, অর্থাৎ তোমার কিন্তু কোনো কারণে হবে না। তো এরপর আসছি তোমাদের WP যে কনস্টেবলের ভ্যাকান্সি, সেটা নিয়ে অনেকেই বলেছে যে দাদা, এই ভ্যাকান্সিটা অনেক দিন থেকে আসছে, অ্যাপ্রুভ হয়েছে, এখনও কেন আসছে না? তো দেখো, এটার মূল কারণ আগে তোমাদের বলি যে দেখো, WP কনস্টেবল কিংবা যে কোনো একটা ভ্যাকান্সি তখনই তোমাদের বের হয় যতই একদম পুরোপুরি অ্যাপ্রুভ হয়ে গেছে নবান্নের সমস্ত জায়গাতে, তোমাদের 8600 ভ্যাকান্সি। তো এই কারণে আসছে না, কারণ একটা রিক্রুটমেন্ট চলতে চলতে আরেকটা ভ্যাকান্সি কিন্তু কোনো কারণে তোমাদের বের হয় না, এটা তোমরা প্রত্যেকেই জানো। জেল পুলিশের তোমাদের দেখতে পেলে যে ভ্যাকান্সিটা কমপ্লিট হয়েছে, তারপর এটা আমাদের যে WP পুলিশের 2019টা আমরা ছিলাম, 2018টা একদম লাস্ট পর্যায়ে এসেছে, তখন বেরিয়েছে। 2019টা আমরা যখন লাস্ট পর্যায়ে আমাদের একদম ইন্টারভিউ, একদম ফাইনাল মেরিট লিস্টের সময় জয়নিং তখন, আর এটা তো তোমাদের সেম, তোমাদের রেজাল্ট দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু ভ্যাকান্সিটা আসবে, অর্থাৎ তোমাদের ভোটের পর কিন্তু ভ্যাকান্সিটা আসবে। তো ভ্যাকান্সি দেখো টোটাল রয়েছে 8600টা ভ্যাকান্সি রয়েছে, তোমাদের সে মেল হচ্ছে 6000, আর ফিমেল হচ্ছে তোমাদের, সরি, মেল হচ্ছে 6500, ফিমেল হচ্ছে 2000-এর মতো। আর কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের একটু জানিয়ে দিই, 10 পাস। আর আরেকটা কথা, তোমাদের এজটা তোমাদের জানিয়ে দিই, 18 থেকে 30, আর তোমাদের যে OBC হচ্ছে 33, আর ST/ST হচ্ছে 36। তো সমস্ত ক্লিয়ার কনফিউশন দূর করে দিয়েছ। তো পঞ্চায়েত ভোটের পর তোমাদের বেরিয়ে যাবে, তো অযথা কেউ কিছু ডিমোটিভেট হয়ে পড়বে না। এই রিকোয়ারমেন্টটা তোমাদের যেটা চলছে 2020টা,
জাস্ট রেজাল্ট দেওয়ার পর তোমাদের আস্তে আস্তে কাজ শুরু হবে। তো তোমরা নিজের প্রিপারেশনটা নিজের বেস্টটা দিয়ে এসো, তা নাহলে কিন্তু ভ্যাকেন্সি বের হবে বাট তোমার কিন্তু কোনো কিছু কাজ হবে না। দেখো একটা কথা তোমাকে মানতে হবে যে তোমাদের ভ্যাকেন্সিটা আগে বড় না, তোমার একটা সিট চাই। তো আসল কথা হচ্ছে তোমার একটা সিট দরকার। তো তোমার যদি একটা সিট তুমি পেতে চাও তাহলে কিন্তু এখন থেকে প্রিপারেশন নাও, কারণ প্রচুর হারে যে পরিমাণ কম্পিটিশন বেড়েছে তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবে। তো থ্যাংক ইউ গাইজ, জয় হিন্দ। আর ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে। এই ভিডিওটিতে আমি তোমাদের অনেক লাইকের আশায় আছি, কারণ অনেকদিন পর তোমাদের একটা ভালো আপডেট তোমাদের দিচ্ছি। আর তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করো, তোমাদের যথাযথ কমেন্টে রিপ্লাই দেবো। আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ গাইজ, জয় হিন্দ। আর লাস্টে একটা কথা তোমাদের বলবো যে কলকাতা পুলিশের এক্সাম কিন্তু খুব শীঘ্র হতে চলেছে, নিজের বেস্টটা কিন্তু দিয়ে আসবে। জয় হিন্দ।